গ্রাম আপনার হচ্ছে মোলাডুলি ধরে, ঠিক আছে, দাসুরে আসি নাবলেই হবে, নাবি আমাকে ফোন দিলে হবে, ঈশ্বরদী নাবি আর নাবলেও ফোন দিলেও হবে। কতগুলো গরু দেখাবেন আমার দর্শকদের? গরু আছে আমার কাছে মোট 15-16টা আছে, বর্তমান রানিং 16টা আছে, কিন্তু আমি দেখাবো মাত্র আপনি 5টা গরু, আমি 4টা গরু দেখাবো। 4টা গরু? হ্যাঁ 4টা গরু দেখাবো। 4টা দুধের গাভী? 4টা দুধের আছে, আপনার প্রেগনেটও আছে, দুধের আছে। তো দুধের রেঞ্জটা কেমন হবে? দুধের রেঞ্জ 25-50 থাকবে, নিচে আপনার সব বড় গরু মামা, সব হাই কোয়ালিটি গরু এগুলো। তো এইগুলো যদি আমার চায় দর্শক এসে দেখে শুনে যাচাই বাছাই করে, হ্যাঁ আমার এখানে আসবে, আসি যাচাই বাছাই করে দেখে শুনি, ইনশাল্লাহ নিতে পারবে। আচ্ছা মামা ঠিক আছে, তো কথা বাড়াবো না, গরুগুলো দর্শক দেখ। আচ্ছা ঠিক আছে দেখ মামা। প্রথমে আমাদের সামনে একটা বিগ সাইজের ডাবল বডির গরু নিয়ে আসেন, এটা সম্পর্কে আমার দর্শকদের একটু বলবেন। এটা হলিস্টিয়ান ফিজিয়ান মামা। হলিস্টিয়ান ফিজিয়ান কেউ বলে আবার মশি অস্ট্রেলিয়া, কিন্তু এটা জাতে আপনার হলিস্টিয়ান ফিজিয়ান। মাশাআল্লাহ দর্শক দেখছে, বয়স কয় দাঁত? এটা 4 দাঁত মামা, 4 দাঁত। দ্বিতীয় অভিযান? হ্যাঁ দ্বিতীয়। সেকেন্ড টাইম বাচ্চা দিছে? সেকেন্ড টাইম আজ বাচ্চা দিছে আপনার 4, আপনার হচ্ছে 5 দিন হলো। আসলে দ্বিতীয় বিয়ানের গরু না দুধ আসি যায়, ঠিক আছে, প্রথম বিয়ানের গরু দুধ আসতে লেট করে, এটা আপনি তাও এখন হাগরা দু আসছে, আমি 17-18 হাগরা দু আসছে দুই বেলা দেখতে পাচ্ছি। আশা করছি আমি এটি 20-22টা দুধ আসবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, যে উলান পালান যে জায়গা 20-22টা আসবে মামা। হ্যাঁ 20-22টা আমি গ্যারান্টি দেবো, যে প্রান্তে যাবে বাংলাদেশের, যে প্রান্তে যাবে 22টা গ্যারান্টি দেবো, না হলে গাড়ি ভাড়া সহ এই গরুটা ব্যাক নিবো। সাথে কি বাচ্চা? সাথে আপনার হচ্ছে ষাঁড় বাচ্চা। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। এইভাবে সকালে আপনার 1200-1100 দুধ চলে আসে, এই অবস্থাতেই 5 দিনে 1200-1300 দুধ সকালে চলে আসে। হাগরা ওলানে তাও রস আছে, রসটা কমে গেলে হালকা রস আছে, রসটা মানে কমে গেলে আরও দুধটা মানে আরেকটু বাড়বে। আর বাঞ্চাটা কত সুন্দর দেখেন, আর যে কোনো মানুষ দোয়াতে পারবে, অনেক স্বাদ না, একটা পা তুলে না, যে কোনো মানুষ, একটা মেয়ে মানুষও দোয়াতে পারবে। গাই গরু দুধ দুষের কুম হোক, কিন্তু স্বাদ না হতে হবে। আর জাতমান দেখেন, রসুনের চুষা মাথাটা দেখেন, গাভী গরুর যে বৈশিষ্ট্য, এই জিনিসগুলো আছে কিনা, কানগুনা কটটুক ঠিক আছে, আর এই দেখেন চামড়াটা দেখেন, রসুনের চুষা জিনিস যেখান থেকে লিখ, জাত বাদ দেখি কিনতে হবে, ঠিক আছে। আমার কথা ভালো বললে হবে না, আমার জিনিস ভালো হতে হবে, ঠিক আছে, আমার জিনিস ভালো, এটা দর্শক দেখলে বুঝতে পারবে, ঠিক আছে, আমি ভালো বললে হবে না। তো মামা এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চাই, দাম কেমন? এটা আপনার দর্শক, যে কোনো দর্শক ভাই নিলে এটা দাম পড়বে 2,45,000 দাম পড়বে। এটা 2,45,000? হ্যাঁ হ্যাঁ। একটা আসলে 20-22 দুধের গরু দুয়ের নিচে হয় না কখনো, ঠিক আছে, ভালো মানের গরু, ভালো জাতের গরু কখনো হয় না এগুলো, ঠিক আছে, যদি কেউ বলে থাকে এটা মিথ্যা কথা, ঠিক আছে। বেচার জন্যে 200 দুধ বেশি মুখ দিয়ে বলতে, দুধ মুখে বললে হবে না, দুধ গরুর উলানে থাকতে হবে। তা তো অবশ্যই। আসলে এই গরুটা কটটুক দুধ দিতে পারে এখন দর্শকও বুঝে, এর বডি, এর মাজা, এর কোয়ালিটি দেখলেও বুঝতে পারবে দর্শক। আমার কথা দিলে হবে না, দর্শক এখন বুঝে, প্রতিনিয়ত প্রতিবেদন দেখে, 10টা প্রতিবেদন দেখে, তাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে এই গরুটার কটটুক দুধ হতে পারে। দাম ছিল 2,45,000। 2,45,000 দাম পড়বে। এরপরে কথা বলার জায়গা আছে? হ্যাঁ সীমিত কিছু, আমি দরদাম করি বেশি কথা গায়ে গরু বিক্রি করি না, অল্প দুই কথায় গরু বিক্রি করি, আহামরি কিছু করলে আমি দিতে পারবো না, আমি চিপ রেট চাই, 2-1 কথায় গরু কিনা বেচা করি। আচ্ছা মামা, তো 1 নম্বরটা সাইড করে দিই, দ্বিতীয় নম্বরটা দেখাই। আচ্ছা দেখেন সিরিয়ালের দ্বিতীয় নম্বর মামা, আরেকটা বিগ সাইজের গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে আমার দর্শকদের একটু বলুন। এটা আপনার, এটা হলিস্টিয়ান ফিজিয়ান, আমার প্রতিটা গরুর মামা লাভই নাই, ঠিক আছে, সব দিকে পারফেক্ট আলহামদুলিল্লাহ, মাজা দেখেন, উলান দেখেন, বান দেখেন, ঠিক আছে, আমি জিনিস ভালো জিনিস কিনবো, 2 টাকা বেশি দিয়ে কিনবো, ভালো জিনিস কিনবো, মানুষ আমার থেকে ভালো ভালো টাকা দিলে বি। আসলে 2 নম্বর জিনিস, খারাপ জিনিস কিনি লাভ নাই, একটা মানুষ আশা আশঙ্কা করি একটা ভালো জিনিস লাই, আর বাছুরটা দেখেন, আর 6 দিন বাছুরের বয়স, বাছুরটা কত সুন্দর বাছুর দেখেন, এটা আরি বাচ্চা, এটা সকালে আপনার 1200 চলে আইছে, ষাঁড় বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, দুই বেলা 20-22টা দু আসছে এটা, মাশাআল্লাহ। এটা এটা আমি মানে 5 দিন বাছর 6 দিন বাছর বয়স, তো এটা আর কয়েকদিন গেলে পারে, এটা আমি একরের দুধ আমি দোয়া দিতে পারবো, এটা আমি 25 টাকা গ্যারান্টি দেবো এই গরুটা, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। আর জায়গা কত দেখেন, উলানের জায়গা কত? হ্যাঁ
আসলে ভাই সকালে ই করা হয়েছে দোয়ানি হচ্ছে তো রাতে একবার এই গরুটা আসলে হ্যাঁ 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 বিগ সাইজের উলান আসলে দুধও আছে গরুর অনেক দুধ আর রসুনের চোষা চামড়া দেখেন রসুনের চোষা কাগজ মাশাআল্লাহ আর ওই যে মাজাটা দেখেন মাজাটা কত সুন্দর ঠিক আছে গাবি গরুর মাজা থাকতে হবে গাবি গরুর দুধ দিবে দুধের সে বৈশিষ্ট্য থাকা লাগবে দুধের ভ্যানগুনা দেখেন দুধের ভ্যানগুনা কত সুন্দর মোটা ঠিক আছে আর অনেক সাদনা যে কোনো আমার প্রতিটা গরু অনেক সাদনা অনেক সাদনা হ্যাঁ হ্যাঁ অনেক সাদনা কি যে কোনো মানুষ একটা মহিলা মানুষও দোয়াইতে পারবে কিচ্ছু কবে না ঠিক আছে যে কোনো মানুষ দোয়াইতে পারবে এটা যদি আমার কোনো দর্শক বাহিনী এটা আমি 25টা গিরান দিয়ে দেবো সারা বাংলাদেশ 25টা আমার এখানে আসবে পাঁচ আট চার পাঁচ দিন পরে আমি 25টা দোয়াই দেবো তিনবার দোয়াতে হবে তিনবার আমি এখন তিনবারই দোয়াচ্ছি 25টার গ্যারান্টি থাকবে 25টার গ্যারান্টি থাকবে এটা একদম গ্যারান্টি বাংলাদেশে যে পান্তে যাবে 25টা গ্যারান্টি থাকবে এই গরুটা এটা যদি আমার কোনো দর্শক বাহিনী নিতে এটা যদি কোনো দর্শক লয় এটা দাম পড়বে আপনার 2 লক্ষ হচ্ছে আপনার 55 হাজার দাম পড়বে এটা 2 লক্ষ 55 হাজার টাকা হ্যাঁ 2 লক্ষ 55 হাজার দাম চাচ্ছি দরদামের সুযোগ আছে অল্প সীমিত দরদামের সুযোগ আছে সীমিত দরদাম করতে হ্যাঁ দরদাম করতে পারবে গরু বিগ সাইজের গরু ঠিক আছে উলানটা দেখেন গরু ই দেখেন বাছুরটা দেখেন বাছুরটা কত সুন্দর হ্যাঁ বাছুরটা অনেক বিশাল একটা সার হবে হ্যাঁ একটা সার হবে সুন্দর বাচ্চা বিশাল বাচ্চা হয়েছে অনেক বড় বাচ্চা দেখেন দর্শক এক দর্শক দেখুক আর প্রতিটা বাছুরের লাভই আছে দেখেন তোমার দ্বিতীয় নাম্বারটা সাইড করে দিই তৃতীয় নাম্বারটা দেখেন আচ্ছা দেখেন তৃতীয় নম্বরে মামা আরেকটা বিগ সাইজের ডাবল বডির গরু নিয়ে আসেন এটা সম্পর্কে আমার দর্শকদের একটু বলবেন এটা যাতে হলস্টেন ফ্রিজিয়ান আমার কোনো গরুর কুম্বল নাই মাথাটা ছোট কানগুনা ছোট কোনো কুম্বল নাই ঠিক আছে মাথাটা ভার আগার দিকে চিকন মাজার দিকে দেখেন আপনার ভার ঠিক আছে এটা গল্প করলে হবে না ঠিক আছে গল্প অনেক মানুষ অনেক রকম প্রতিবেদনও বলে আর এই দেখেন রসুনের চুচা কাগজ গাবি গরু দেখতে বলে আনে আমরা গায়ের চামড়া পাতলুল আছে আছে কিনা এই জিনিসটা দেখতে হবে ঠিক আছে বয়স কয় দাঁত মামা এটা চার দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত হ্যাঁ আমার দ্বিতীয় গরু সব দ্বিতীয় গরু আসলে প্রথম গরু তো দুধ হয় না প্রথম গরু দুধ হয় দুই বেলা আপনার কতটুক দশের বারোশের পনেরোশের হাইশ দ্বিতীয় রাউন্ডের গরু সব দুধ হয় ঠিক আছে এই গরুগুলো দুধে কোনো সময় ফাঁকি দেবে না যে কোনো ভাই এটা প্রেগনেট প্রেগনেট হ্যাঁ এটা প্রেগনেট আচ্ছা কয় মাসে প্রেগনেন্ট এটা আপনার এখনো 18 দিন টাইম আছে 18 দিন সময় আছে 18 দিন টাইম আছে হ্যাঁ এটা আপনার এটা অনেক দুধ হয়েছে গরুওয়ালা বলছে 22টা 23টা বলে দোয়াইছে ঠিক আছে তো এবার আশা করছি যে 200 বাড়বে ইনশাল্লাহ আশা করা যায় ইনশাল্লাহ 200 বাড়বে হ্যাঁ 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 ইনশাল্লাহ আশা করা যায় বাড়বে যাতে মানে সবদিকে ভালো 10টা প্রতিবেদন দেখবে আমার গরুগুনা দেখবে গরুর কোনো লাভই নাই ঠিক আছে প্রতিটা গরুর লাভই নাই আর ভ্যান পাইপগুনা দেখান চারটা বান দেখান সব দিয়ে মাথাটা কটটুক দর্শক দেখে শুনি যাচাই বাছাই করে নেবে এটা হলো আমার কথা এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন মামা এটা দাম পড়বে 2 লক্ষ আপনার আমি তো দরদাম করে গরু বেছিলাম আমার দর্শক জানে বেশি দরদাম করলে আমার ঠেলিতে পারবে না এটা দাম পড়বে আপনার 2 লাখ 60 হাজার দাম পড়বে এটা 25টা গ্যারান্টি থাকবে এটাও যদি বাচ্চা দেওয়ার পরে কোনো ভাই লাই তাহলে আর এখন এইভাবে নিলে এইভাবে নিতে হবে যা আছে আমি যারা বিশ্বাস করে দেখে নিয়ে আইছি কেউ যদি লাই এখন এইভাবে নিতে হবে আর যদি মনে করে বায়না দেবো 20 হাজার বাচ্চা দেওয়ার পরে নিব তাহলে ওনাকে আমি দোয়াই দেখাই দিতে পারবো সেখন এরপর দরদাম করা যাবে হ্যাঁ অল্প সীমিত দরদাম করি নিতে পারবে ইনশাল্লাহ বিগ সাইজের গরু এগুলো বড় গরু এগুলো সরজমিনে আসি দেখি নিলে সবচেয়ে আসলে দর্শক বলতে পারে দাম বেশি কেন আসলে দাম বেশি নামাজ জিনিস যেরকম সেরকম দাম ভালো জিনিস ভালো দাম তার একটু বেশি হবে হ্যাঁ ভালো জিনিসের দাম সবসময় বেশি হবেই জি জি মামা এটা হলো আমার কথা তো এটা আমি মুখে বললে হবে নামাজ জিনিস ভালো টাকা ভালো দিতে হবে আমার থেকে তো এটা সাইড করে দিই মামা শেষ পর্যায়ে গরুটা দেখাই আর সিরিয়াল নাম্বার 4 শেষ পর্যায়ে মামা আরেকটা বিগ সাইজের ডাবল বডির গরু নিয়ে আসেন এটা সম্পর্কে আমার দর্শক এটা মামা দাঁতে দুইটা দুই দাঁত থেকে মানে তিন দাঁত হচ্ছে মাশাআল্লাহ এটা আপনি চার দাঁত ধরেন হ্যাঁ চার দাঁত ধরলেন এটা চার দাঁতই আগে একটা বাচ্চা দিছে এটা দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে হ্যাঁ দ্বিতীয় রাউন্ডে এটা সাথে কি বাচ্চা সাথে আপনার সার বাচ্চা এটা সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চার বয়স কয়দিন মামা বাচ্চার বয়স আপনার হচ্ছে আজকে তিন দিন হচ্ছে তিন দিন বাচ্চার বয়স তিন দিন হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক ডাবল বডির একটা গরু ডাবল বডির গরু দুধ পাচ্ছেন কেমন মামা এটা দুধ মামা আমি বর্তমান দোয়াচ্ছি 17-18 হাগরা আছে 2-4-5-7 দিন গেলে এটা আরো বেশি আসবে কত গ্যারান্টি দিবেন এটাও গ্যারান্টি দেবো আপনার 23-24টা গ্যারান্টি থাকবে 23-24 হ্যাঁ দোয়াই দেবো মুখে না দোয়াই দেবো সরজমিনে আসবে দিতে হবে সরজমিনে আসবে এসে দোয়াই দেবো একটু দেখাবেন হ্যাঁ অবশ্যই দেখে নিবি দর্শক ভাই মাশাআল্লাহ জমিনে দেখে দুধ দোহন করে দেখে শুনে নেবে গরু বিগ বডির গরু আর দেখেন চামড়াটা রসুনের চোষা প্রতিটা গরু আমার প্রতিটা গরুর একটা গরু লাভই নাই ঠিক আছে সব জাত মান দেখি দর্শক নেবে ঠিক আছে আমি বললে তো হবে না আমার গরুর জাত কেমন আমার গরুর কোয়ালিটি কিনা এগুলো দেখে শুনে যাচাই করে নেবে ঠিক আছে জি 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 মামা জি তো এটা ছিল শেষ পর্যায়ে মামা জি এটা যদি আমার কোনো দর্শক এটা দাম চাবো না এটা সরজমিনে আসবে আইসি দেখে নিবে হাইটে থাকবে দামটা হ্যাঁ হ্যাঁ এটা হাইটে থাকবে সরজমিনে আসবে আইসি দেখে শুনে নেবে দর্শক দেখতে পাচ্ছেন দামটা হাইটে রাখছে মামা যদি কারো ভালো লাগে মামার সাথে ফোনে একটু যোগাযোগ করবেন দাম জি 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 আজকে তো এই পর্যন্তই আজ এই পর্যন্তই মামা আচ্ছা ঠিক আছে
তোমা অনেকগুলাই তো গরু দেখালেন, এগুলো যদি আমার দর্শক নিতে হয় যোগাযোগটা কিভাবে? আমার নাম্বার থাকবে স্ক্রিনে, নম্বরে যোগাযোগ করবে, আমার এখানে আসবে, এসে থাকবে, থাকি দেখি শুনি, যাচাই বাছাই খাওয়া থাকার ব্যবস্থা আছে, থাকি দেখি শুনি যাচাই বাছাই করি। গাভী গরু যেখান থেকে এলেন আপনারা আসলে সকাল বিকাল দহন করি, দেখি শুনি যাচাই বাছাই করে নেবেন। এই ডিপার্টমেন্টটা অনেক খারাপ ডিপার্টমেন্ট, আসলে কিছু করার নাই এই ডিপার্টমেন্টে। আর যেখান থেকে নেবেন আপনারা নিজ দায়িত্বে, নিজ নিজে দায়িত্ব হিসাবে দহন করি, তার দেখবেন, বান দেখবেন, বাছুরটা ঠিক আছে কি না, সব জিনিস দেখি শুনি যাচাই বাছাই করে আপনারা নেবেন। এটা হলো আমার কথা ভাই, যেখান থেকে এলেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না, যেখান থেকে নেবেন আপনারা যে প্রান্ত থেকে নেবেন একটু দেখে শুনি সচরাচর করে দেখে শুনে নেবেন, এটাই আমার কথা। টাকা পয়সা লেনদেন কিভাবে করেন? টাকা পয়সা লেনদেন করি ব্যাংকে, ব্যাংকের মাধ্যমে। হ্যাঁ, ব্যাংকের মাধ্যমে লেনদেন করি। আচ্ছা মামা, তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।